সীতাকুণ্ডের আগুনে দগ্ধদের মধ্যে 14 জনকে ঢাকায় আনা হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানিয়েছেন, আহতদের কেউ শঙ্কামুক্ত নন। আমাদের এখানে এই পর্যন্ত 14 জন রোগী আসছে। প্রত্যেকজন রোগী এখানে শ্বাসনালী পড়ে গেছে, ইনহেলেশন ইঞ্জুরি আছে। চিটাগাংয়ে যে রোগীগুলো আছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। চিটাগাংয়ে আমাদের একটা ভালো ইউনিট আছে। তবে এখন পর্যন্ত যারা এখানে আসছে কেউ আশঙ্কামুক্ত।